আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়ে গেছে, মানে একটু একটু শীতের মতো ভাব হয়েছে। আর এই শীতের মধ্যে যে সবজিগুলো হয়, যেমন শিম, ফুলকপি, এগুলা খাইতে কিন্তু ভালো লাগে। তো আজকে যে রান্নাটা দেখাবো, তো আপনাদের কাছে সেটা আশা করি ভালো লাগবে। তো এখানে শিম আর আলু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করা হবে। দুপুরে আম্মু এটাই রান্না করছে, তো আপনাদেরকে সেটাই দেখাবো। তো আজকে ফুলকপিটা নাই, এ কারণে ফুলকপিটা তরকারিতে দেওয়া হয় নাই। আপনারা ইচ্ছা করলে ফুলকপিটা দিতে পারবেন। তো এখানে ইলিশ মাছগুলোকে কাটার পরে ভালো করে ধুয়ে রাখা হয়েছে, আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে খাইতে। তো এটা রান্নার জন্য কড়াইতে হচ্ছে পেঁয়াজটাকে ভাজার পরে পানি দিয়ে দিছে। এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিবে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলা দিয়ে দিছে। এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিবে। এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিছে। এবার হচ্ছে আস্ত, মানে কাঁচা জিরা বাটা, মানে জিরাটাকে ভাজে নাই। এখন হচ্ছে লবণ দিয়ে দিছে। এবার এই মশলাটাকে ইলিশ মাছ সহ কষাই নেবে। তো এখন হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিছে। এই তো ইলিশের টুকরাগুলো দিয়ে দিছে। এবার হচ্ছে এটাকে কিছুক্ষণ কষাই নেবে। তো আম্মু সব সময় পানি দেওয়ার পরেই মশলাটা দেয়, কারণ এতে মশলাগুলো পুড়ে যায় না। তো আপনার ইচ্ছা করলে তেলের মধ্যে মশলাগুলো দিতে পারেন, কিন্তু তাতে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আজকে সবটুকু ইলিশ রান্না করা হয় নাই, কিছুটা নিয়ে রান্না করছে। তো এই ইলিশটা কষানো হয়ে গেছে, এখন এটাকে উঠায় নিতেছে। আর ইলিশের মধ্যেই যদি সবজিগুলো দেওয়া হয় তাহলে নাড়াচাড়াই ইলিশটা ভাঙ্গা যেতে পারে, এই কারণে উঠায় নিতেছে, উঠায় নেওয়াই ভালো। তো এগুলো উঠানোর পরে শিম আর আলুগুলো দিয়ে দিবে। তো এই যে দিয়ে দিতেছে। আর শীতকালে কিন্তু আরও অনেক তাজা তাজা সবজি ওঠে, সেই সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো এইটাকে কিছুক্ষণ কষাবে, সবজিটাকে কষানোর পরেই হচ্ছে মাছগুলো দিয়ে দেবে। তো এখানে এটা হচ্ছে কলমি ফুল, আমার বোন একটু কলমি শাকের যে ডাটা হয় সেটা একটু এই ছোট্ট টবে লাগাইছিল। তো এখান থেকে কলিও বের হয়েছে, আবার ফুলও ফুটছে, দুইটা ফুল হয়েছিল। তো একটা তো মরে গেছে আর এই যে একটা। আমার কাছে এই ফুলটা অনেক ভালো লাগছে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। দেখতে কিন্তু খুবই সুন্দর এই ফুলটা। আর এখানে এই যে আম্মু আবার আচার বানানোর জন্য জলপাইগুলো রোদে দিছিল। তো আমি গতকালকেই একটা ভিডিও দিছিলাম আচারের, তো আপনারা যারা দেখেন নাই আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে এই যে সবজিটা তো কষানো হয়ে গেছে, এবার এতে ঝোলের পানি দিতেছে। তো আপনারা যে যেরকম ঝোল খাইতে পছন্দ করেন সেরকমই দিয়ে দেবেন। এখন হচ্ছে এই যে ইলিশগুলো উঠে রাখছিল সেগুলো দিয়ে দিছে। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিবে, এটা অপশনাল, আমাদের কাছে ভালো লাগে আস্ত কাঁচামরিচটা দিলে, এই কারণেই দেওয়া হয়। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটা অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তো এই যে ইলিশের তরকারিটা তো হয়ে গেল, শিম আলু দিয়ে ইলিশের তরকারি। আশা করি আজকের এই রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।